আমরা রহিম হত্যার বিচার চাই। আজকে আজকে আপনারা দেখেছেন এই আমাদের এই সমাবেশকে বিঘ্ন ঘটাবার জন্য, আমাদের এই সমাবেশকে পাইমাল করবার জন্য আমাদের বিভিন্ন মিছিলকে উপরে সন্ত্রাসীরা হামলা করেছে। শ্যামনগরে আমাদের নেতা কর্মীর উপর হামলা করা হয়েছে। আপনারা দেখেছেন আর সারা দেশে যে প্রোগ্রাম হচ্ছে ভোলায়, বরিশালের ভোলা জেলায় আমাদের সমাবেশ শেষে যে মিছিল বের হয়েছিল সেই মিছিলে পুলিশ এবং সন্ত্রাসীর গুলিতে বিএনপির নেতা আব্দুর রহিম নিহত হয়েছে। আমরা সেই নিহত রহিম হত্যার বিচার চাই।